কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন শুধু শুধু তোমাদেরকে আমি তৈয়ার করে নাই الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি আল্লাহ পাক জীবন সৃষ্টি করেছি মৃত্যু সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক পরীক্ষা করে দেখে নিতে চাই আমলের দিক থেকে তোমরা কে বেশি উত্তম কে কত ভালো আমল করো উত্তম আমল করো আমি আল্লাহ পাক দেখে নিতে চাই এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে পরীক্ষা ছাড়া কাউকে ছেড়ে দেওয়া হবে না আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে যাবে এত সহজ নয় أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مسدهم البأس والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله تمرا كي مونه করেছো নাকি এমনিতেই বেহেশতে প্রবেশ করবে অথচ এখনো পর্যন্ত তোমাদের ওই সিচুয়েশনের সম্মুখীন হতে হয়নি যেমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তোমাদের পূর্ববর্তী ইমামদার বান্দারা এমন অবস্থা এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছিলেন নবী এবং ইমামদাররা এই কথা বলতে বাধ্য হয়েছে মাতা নাসরুল্লাহ আল্লাহ পাকের সাহায্য কখন আসবে এমন কঠিন অবস্থা হয়ে গিয়েছিল তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল অসংখ্য নবীদের কি মাথার মধ্যে করাত দিয়ে চিড়ে টুকরা করে ফেলে দেওয়া হয়েছিল এরপর ইমাম থেকে তাদেরকে সরিয়ে দেওয়া সম্ভব হয় নাই জোরে কোন আল্লাহু আকবার আরো চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার এই যে বড় ইসরায়েলের কথা আপনারা শুনেন বর্তমানে ইসরায়েলের কথা আপনারা শুনেন ইহুদিদের কথা শুনেন আপনারা ইসরায়েলের প্রতি ধিক্কার জানান ইহুদিদেরকে পৃথিবীবাসী লানত দেয় এই ইহুদিরা লানত প্রাপ্ত হয়েছে এমনিতেই লানত হয় নাই শত শত নবীদেরকে ওরা নিজ হাতে হত্যা করেছে যে জাতি নবীদেরকে হত্যা করতে পারে নবীদেরকে কোরআন দিয়ে টুকরা করতে পারে সে জাতি অভিশপ্ত জাতি যার দরুন এই পৃথিবীর মধ্যে এই হিংস্র পশুগুলা এই অমানুষগুলাকে নির্মমভাবে যখন একসাথে হত্যা করে দিয়েছিল 60 লক্ষ ইহুদি হিটলার যখন শেষ করে দিয়েছিল হিটলার নিজে বলেছে 60 লক্ষ ইহুদিকে আমি খুন করলাম আমি যদি চাইতাম বিশ্বের সমস্ত ইহুদিরকে ধরে ধরে হত্যা করতে পারতাম কিন্তু কিছু ইহুদিদেরকে আমি বাঁচিয়ে রাখলাম যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের লোকেরা বুঝতে পারে ইহুদিদেরকে কেন আমি ধ্বংস করে দিয়েছি আজকে গোটা বিশ্ববাসী হিটলারের সেই কথার প্রমাণ পেয়েছে যে ইহুদিদেরকে কেন তিনি হত্যা করেছিলেন জোরে বলুন ঠিক কি না এগুলা হচ্ছে নিকৃষ্ট জাতেরা নবীদেরকে জবাই করেছে যারা নবীদেরকে হত্যা করতে পারে তারা ফিলিস্তিনের শিশুদেরকে মারতে পারবে না জোরে বলুন না ওই ফিলিস্তিনের আপনার ক্ষতবিক্ষত দেহ দেখে অনেকে আফসোস করে বলে আরে মানুষ এত নির্মম হয় কি করে হসপিটালে হামলা করে অ্যাম্বুলেন্সে হামলা করে এটা কোনো যুদ্ধ হলো নাকি আপনাদের কি মনে হয় এটাকে যুদ্ধ বলে এরা তো কাপুরুষ ইহুদিরা কি কাপুরুষ বেঈমান যদি পুরুষ হলো হতো তাহলে হসপিটালে হামলা করতো না কথা বলেন না ঠিক কিনা নিরীহ নিরপরাধ যারা অস্ত্রহীন তাদেরকে তারা হত্যা করতো বেসামরিক লোকদেরকে ওরা হত্যা করতো না এতদিন শক্তি থাকে সামর্থ্য থাকে তোমাদের এত জজবাত থাকে এত টেকনোলজি থাকে হামাসের মুজাহিদদের সাথে না পেরে ঝগড়া লাগতে আসছে আপনার এই সাধারণ শিশুদেরকে হত্যা করে হসপিটালে বোমা মেরে এরপর প্রতিশোধ নিতে এসছে এদের মতো কাপুরুষ এই পৃথিবীতে আর নেই জোরে বলুন না ঠিক কিনা অযুবক ভাইরা আমার এই ইহুদি জাতি বড় নিকৃষ্ট জাতি এরা নবীদেরকে হত্যা করে দিয়েছিল এদের উপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম লানত করেছেন এদের উপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম লানত করেছেন কোরআনে কারীমের ভাষা আল্লাহ বলছেন লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম
ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون بني اسرائيل كافر در উপর লানত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাষায় ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাষায় তাদের উপর লানত ذلك بما عصوا وكانوا يعتدون কারণ তারা আগে থেকে সীমা লঙ্ঘন করত তারা আগে থেকে অবাধ্য জাতি ছিল তারা যে সমস্ত অপকর্ম এই পৃথিবীর মধ্যে করেছে ওই সমস্ত অপকর্মের মধ্যে নিকৃষ্ট একটা অপকর্ম হচ্ছে كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون সমাজের মধ্যে কোনো অপকর্ম যদি হয় একজন আরেকজনকে ওরা বাধা দেয় না এটাকে বলা হয় ওদের নিকৃষ্ট কর্মের উদাহরণ আল্লাহ কোরআনে তুলে ধরেছেন যে ওদের চোখের সামনে হাজার অপকর্ম হলেও ওরা একজন আরেকজনকে অন্যায় কাজে বাধা দেয় না ওরা যে বাধা দেয় না তার একটা প্রমাণ আপনাদের সামনে দেই